একটা সময় সবার পছন্দের মোবাইল ছিল নোকিয়া, সেই মোবাইল যেন হারিয়ে গিয়েছে বর্তমান। কিন্তু বর্তমানে সারা জাগানো একটি মোবাইলের মডেল নিয়ে আবারও ফিরে আসছে মোবাইল কোম্পানিটি। এটির মডেল হচ্ছে নোকিয়া 6600 এবং শিগগিরই এটিকে 5G কানেকশন সহ পাওয়া যাবে এবং বাজারে আসলে এর নাম হবে নোকিয়া 6600 5G আলট্রা। নোকিয়ার বর্তমান মালিকানা হচ্ছে এইচএমডি গ্লোবালের হাতে। শিগগিরই প্রতিষ্ঠানটি নোকিয়া 6600 মডেল বাজারে আনার উদ্যোগ নিয়েছে। এই ফোনটি কবে নাগাদ আসবে সে বিষয়ে এইচএমডি গ্লোবাল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। রিমিক নোকিয়া 6600 মডেলে থাকতে চলেছে 6.4 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে সুরক্ষার জন্য 7K কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন থাকবে এবং পারফরমেন্সের জন্য ডিভাইসটিতে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 এবং 5G মডেলের প্রসেসর। এই প্রসেসর পেয়ার করা আছে 8GB এবং 12GB র্যাম। স্টোরেজ হবে 128GB ও 512GB। অপারেটিং সিস্টেম হিসাবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 13। এই নোকিয়া স্মার্টফোনে একটি 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকার কথা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে থাকতে পারে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর এবং ফোনটির দাম আনুমানিক 27,000 ইন্ডিয়ান রুপি হতে পারে বলে জানা গিয়েছে।